হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। এত সানডেতে এত খুশি, হ্যাপি সানডে। সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আমি বাবুর আজকে ক্লাস আছে, টেনিস ক্লাস, তার আগে ব্রেকফাস্ট। একটু সবেশি সকালে উঠে পড়েছে বলে একটু হেভি ব্রেকফাস্টে দিয়ে দিচ্ছি, এই যে ধোয়া ওঠা ম্যাগি, আর তার মধ্যে অনেক ভেজি দিয়েছি আর ডিমও দিয়েছি। আমি বললাম যে তুই একটা সুপি ম্যাগি খেয়ে নে, দিয়ে তার সাথে একটু আমি একটা অমলেট করে দিচ্ছি। যে না, আমাকে সেই রান্না করা ম্যাগি করে দিতে হবে আর কি। সব ভেজিটেবলস ফ্রাই করেছি, দিয়ে একটু একটাও স্ক্রাম্বল এগ করে তারপরে। এবার হচ্ছে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা, আমরা খাবো হচ্ছে ভেজিটেবল অমলেট। তো আমি সব সবজিগুলো কেটেছি, একটু মাশরুম দিয়েছি, আর দিয়েছি হচ্ছে স্পিনাচ। পালং শাক দিয়ে কিন্তু অমলেট খেতে খুব ভালো লাগে, মানে বেবি স্পিনাচ যেটা, সে বেবি স্পিনাচ। আর একটু অল্প একটু অনিয়ন দিয়েছি, আর হচ্ছে হ্যালাপিনোটাকে আমি এরকম সরু সরু করে কেটেছি। হ্যালাপিনো হচ্ছে ওই যে শিমলা মির্চ বলে যেটাকে, এটা কেটেছি। এবার এটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নেবো প্যানের মধ্যে, দিয়ে এটাকে দিয়ে একটু সফট হবে, তারপরে ডিমটা ঢেলে দেবো। আর একটা জিনিসও রান্না শুরু করেছি, মিষ্টি বানাচ্ছি। রোজ দিন আমি আগে এটা দিয়ে নিই, তার আমি যখনই মিষ্টি বানাই ওই দেখাই রিকোটা চিজ দিয়ে বানাই। আজকে একটু নরেন গুড়েরই মিষ্টি বানাবো, মানে গুড়ের মিষ্টি বানাবো, কিন্তু আজকে ছানাটা বানিয়েই করছি, কারণ এই ঠান্ডার মধ্যে বাইরে যাওয়ার থেকে আমি মানে ছানা বানানোটা ইজি হবে, তো সেই জন্য আজকে লেবু দিয়ে ছানা বানাচ্ছি। হয়ে গেছে অলমোস্ট। এবার ছানাটাকে একটু জলটা ঝরিয়ে একটু ঠান্ডা হতে দেবো। ছানাটা যেহেতু আমি লেবু দিয়ে করেছি, ওই জন্য ভালো করে জলে ছানাটাকে ধুয়ে নিলাম। এটা আমাদের ব্রেকফাস্ট, ভেজিটেবল অমলেট, আর তার সাথে হচ্ছে একটা টোস্ট। আমি টেনিস ক্লাসে এসেছি, আমরা 3 মিনিটস লেট, তার মানে আমার জন্য 1-2 মিনিট লেট হয়েছে। ও বাড়ির সাথে কথা বলছিল আমার মোবাইল নিয়ে, এদিকে আমি সারা বাড়িতে মোবাইল খুঁজে বেড়াচ্ছি, ওরা গাড়িতে এসে বসেছে, ওরা গাড়িতে এসে বসেছে, আমি মোবাইল খুঁজে পাচ্ছি না। তারপরে আমি গাড়ি থেকে বলছি মোবাইলটা, আমি অমিতকে বলছি আমার এটা রিং করো, মোবাইল খুঁজে পাচ্ছি না। অমিত হাওয়া করে দেখি বলছে আমি তো কথা বলছে মোবাইলে, দিয়ে লেট হয়ে গেছে। আমি ওপরতলা নিচতলা করে সব জায়গায় খুঁজেছি। এগুলো হচ্ছে সকালবেলায় তাড়াহুড়োতে, মানে মনে থাকে না কিছুই আর কি। এখন এখান থেকে ক্লাস হলে তারপরে এখান থেকে বন্ধুর বাড়িতে যাব। আমি টেনিস ক্লাস থেকে বেরিয়েছি, স্নোফল স্টার্ট হয়ে গেছে, আজকে ছিলই প্রেডিকশন স্নোফলে, এখন স্নোর মধ্যেই যেতে হবে। এখন আমরা যাচ্ছি আমাদের বন্ধুর বাড়ি, ওটা এখান থেকে এই 50 মিনিটস মতন। চলো উঠে পড়ো, অ্যাবিরই বন্ধু, অ্যাবির বন্ধুর বাড়িতেই যাচ্ছি। স্নোর মধ্যে হাইওয়েতে ড্রাইভ করছে, ভালোই স্নো হচ্ছে, ভিজিবিলিটিও কম, যতদূর তাকায় দেখা যাচ্ছে আর কি কিরকম একটা কুয়াশা কুয়াশা হয়ে গেছে। দুপুরে সব লাঞ্চ খেতে বসেছে সব বন্ধুরা একসাথে। প্রচন্ড ভালো রান্না করে হয়েছে আমি বলছে। হ্যাঁ এই যে আয়ুষ বলেছে হ্যালো, ও ক্যানাডিয়ান আয়ুষ, ওর ইউটিউব চ্যানেল প্রমোট করছে ক্যানাডিয়ান আয়ুষ। এখানে ছিল হচ্ছে আমরা এসে এসেই খেয়েছি ফিশ পকোড়া, ওটা খুব ভালো করেছিল, মুসুর ডাল দিয়ে ফিশ পকোড়া, পাটিসাপটা খেয়েছি। আর এই যে আমি সকালে যে মিষ্টিটা বানাচ্ছিলাম সেটার আউটকাম এমন হয়েছে, খুব একটা ভালো হয়নি। আর স্যালাড আমরা জাস্ট বেরোলাম, কিন্তু গাড়িটা বাইরে ছিল, এখন স্নো ক্লিন করে তারপরে বেরোতে হবে। চারিদিকে রাস্তায় স্নো হয়ে গেছে, ভালোই স্নোফল হয়েছে। আমরা যখন এসেছি তখন থেকে এখন কটা বাজে, মানে প্রায় 4-5 ঘন্টা ধরে স্নো হয়েই যাচ্ছে। এটা ক্লিন হবে তারপরে বেরোবো, রাস্তাও পুরো সাদা হয়ে গেছে। অ্যাবি উঠে পড়, বাবা ক্লিন করে নেবে। এই কেয়ারফুল, অ্যাবি আবার আজকে স্নো বুট পরে আসেনি, ও ডিরেক্টলি ও টেনিস ক্লাস থেকে এসছে, উঠে পড়। ওর একটু হাঁটতে অসুবিধা। পৌঁছে গেছি নিজের পাড়ায়, এবার এসছি পাড়ার দোকানে একটু বাজার করতে, টুকটাক উইকলি যেগুলো কিনতে হয়, পাউরুটি কিনতে হবে একটু, মানে টুকটাক একদমই খুব অল্প স্বল্প কেনা। অমিত আর অ্যাবি গাড়িতেই আছে, আমি একটু কিনে চলে যাব, খুব কম সময় লাগবে। আসতে প্রচুর সময় লেগেছে অ্যাকচুয়ালি, এত ট্রাফিক ছিল, স্লো ট্রাফিক অ্যাকচুয়ালি, হ্যাঁ, কারণ স্নো হয়েছে তো, মানে 100 কিলোমিটার রাস্তা, সেখানে 60-এ চালাচ্ছে সবাই, টুকটুক করতে করতে এলাম।
প্রায় 15-20 মিনিট এক্সট্রা লেগেছে আমাদের। এখন ছপছপ করে বাজারটা করে নিই, তারপরে বাড়ি যাই। বাড়ি পৌঁছেছি, পুরো স্নো হয়ে গেছে। এখন অমিত এটা ক্লিন করবে, তারপরে ঘরে ঢুকবে। আমি আর আজকে ক্লিন করতে পারবো না, হেল্প করতে পারবো না, কারণ রান্না করতে হবে, রান্না বাকি আছে। এখন বাড়ি এসে ফ্রেশ হয়ে শুরু করেছি রান্না করতে। চিকেনের ঝোল হবে, আলু দিয়ে চিকেনের ঝোল হবে, আর একটা কিছু সবজি হবে। একটু দেরি হয়ে গেল আমার তো, কালকে আবার মানডেতে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠতে হয় অফিস। তাই আমি মোটামুটি ঘুমিয়ে পড়ে 9টার সময়, আজকে মনে হচ্ছে 9টাই বেজে যাবে খেতে। আমি তো সেই সকাল 11:30 বেরিয়েছে, দিয়ে এই ঢুকলাম আমরা 7:30-7:45 নাগাদ। সারাটা দিন আর কি হই হুল্লোড় করেছে, তো টায়ার্ডই হয়ে গেছে। গাড়িতে আসার সময় যথারীতি যেরকম বলে আমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে, আর আমি বলে যাই ঘুমোস না ঘুমোস না, কারণ ঘুমিয়ে বললেই দেরি হয়ে যাবে। কালকে সকাল রাত্রেবেলা ঘুমোতে দেরি, কালকে সকালে উঠতে দেরি, পুরো রুটিন কেটে যাবে একদম। হাংরি, এই তো খেতে দিয়ে দেবো, দাঁড়া খাবার আছে খেয়ে নিবি? চিকেন বসিয়ে দিই, চিকেন দিয়েই খাবো। এদিকে আমি এখন চিকেনটা কষাচ্ছি, বলছে মামা খুব সুন্দর একটা স্মেল আসছে। চিকেনটা মনে হচ্ছে আর হচ্ছে না, বড্ড দেরি লাগছে তাড়ার জন্য এরকম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি দুপুরবেলা তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, রাত্রেবেলা একটু প্লেন অ্যান্ড সিম্পল ডাল ভাত খেলেই হয়ে যেত, কিন্তু এই চিকেনটা স্পেশালি আমি কালকের জন্য করে রাখলাম। কালকে তো দুপুরবেলা আমি থাকবো না, তখন ওরা এই চিকেনটা খেয়ে নিতে পারবে। আর এই 2-4 মিনিট হলেই হয়ে যাবে, ততক্ষণ আমি ভাত টাতগুলো টেবিলে নিয়ে গিয়ে রেডি করি। ফাইনালি চিকেনের ঝোল রেডি হয়েছে, এবার আমি এটা একটু অ্যাবিকে দিয়ে দিই, আগে ওকে আগে খাইয়ে দিই, মানে আমরাও বসে পড়বো, বাট খুব গরম তো অ্যাবিটা আগে দিয়ে দিলাম একটু ঠান্ডা হোক। আমাদের বাড়ির সামনেটা তো অমিত পরিষ্কার করে দিয়েছে, কিন্তু রাস্তা একটুও ক্লিন করেনি। কালকে জানি না কী করে অফিস যাব, যদি এরকম সকালবেলাতেও হয় তাহলে গাড়ি বের করে মানে স্টেশন যাওয়াটা একটা চ্যালেঞ্জ হবে, দেখা যাক। ফাইনালি আবুবাবু আসছে ঘুমোতে, আজকে আমি আগে এসেছি তারপরে ও এসছে। অ্যাকচুয়ালি ও তো সন্ধ্যেবেলা ঘুম পেয়েছিল, সেই ঘুমটা কেটে গেছে, এখন আর কি ছুটে ছুটে বেড়াচ্ছে। তাই খাওয়া দাওয়া করে দিয়েছি, তারপরে দেখছি অমিত লন্ড্রি করতে যাচ্ছে, ও পেছন পেছন যাচ্ছে। আমাদের লন্ড্রিটা একদম বেসমেন্টে, তো তো মানে আমাদের 2 ফ্লোর নিচে গিয়ে লন্ড্রি করতে হয়, ওটা একটু চাপেরই আছে। তো ওর বাবা যাচ্ছে, ও সঙ্গে সঙ্গে যাচ্ছে। যে তুই কেন যাচ্ছিস? আমি তাড়াতাড়ি কাজ ঘটালাম তোকে ঘুম পাড়াবো বলে, কালকে সকাল সকাল উঠতে হবে বলে। ও না, ও ঘুরে টুরে বেড়াচ্ছে এখনও, তাই আবার একটু ঠান্ডাও লেগে গেছে ওই আর কি। ওয়েদার এত টেম্পারেচার ডিফারেন্স, আজকে আমরা বলাবলি করছিলাম সেই যে ক্রিসমাসের সময় স্নো হয়েছে আর কি, হেভি স্নো, তারপরে খুব একটা স্নো হয়নি, আজকে স্নো হতো মানে এটা বাচ্চা স্নো আর কি এরকম। খুব মানে জানুয়ারি মাসে খুব রেয়ার এরকম হয় না, জানুয়ারি মাসে স্নো হয় খুব, তো মনে হচ্ছে সেটা সামনের সপ্তাহ থেকে আসতে শুরু করেছে। সামনের সপ্তাহে ওয়েদার ফোরকাস্টে দেখতে পাচ্ছি সবই স্নো স্নো স্নো, ওই জন্যই বলছি যে জানুয়ারির শেষ থেকে হয়তো ফেব্রুয়ারি থেকে স্নো হবে। আর রোববার রাতে এলে পরেই তো মোটামুটি একই ডায়লগ, শেষ হয়ে গেল উইকেন্ড, আবার 5 দিন অফিস করতে হবে। আর এই সপ্তাহে আবার ও এই সপ্তাহে আবার সরস্বতী পুজোও আছে। আজকে ভেবেছিলাম যদি তাড়াতাড়ি চলে আসতে পারি তাহলে একটু সরস্বতী পুজোর কিছুটা গোজগাজ আগে থেকেই করে রাখবো, তো সেটা আর হয়নি। বন্ধুদের সাথে অনেকদিন পর পর দেখা হয়, আড্ডা গল্প এসব করতে করতেই সময় কেটে যায়। আর তার থেকেও বড় কথা, ভেবেছিলাম সরস্বতী পুজোতে কী শাড়ি পরবো, ই করবো, এগুলো সব গুছিয়ে রাখবো, সেসব কিছু করতে পারিনি। ওই উইকডেজেই ঘুরোঘুরি, উইকডেজ আজকাল এমন হয়েছে না মানে একটু ডান দিক বাদিক তাকানো যায় না, পুরো একদম ঘড়ি ধরে ধরে সব কিছু করতে হয়। যাই হোক, সানডে ওভার, নতুন সপ্তাহ শুরু, সবার নতুন সপ্তাহ খুব ভালো কাটুক। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।